ম্যাথ সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আজ তোমাদের মিসিং নাম্বার থেকে যে ধরনের কোশ্চেনগুলি আসতে পারে সেগুলি দেখাবো। তো প্রথম কোশ্চেনটি দেখো, দেখো এখানে 56, 15, 8 আর 22, 41 এসছে, 46, 9, 6 আর 10, 39 এসছে, 34, 11, 6 আর 14, 12 কত আসবে সেটা তোমাকে লিখতে হবে। তো ফার্স্টে দেখো 56 আর 8 অ্যাড করো, 56+8 অ্যাড করলে আসছে আমার 64। আবার 15 আর 22 অ্যাড করো, 15+22 অ্যাড করলে আসছে 37। তাহলে মাইনাস করে দাও, 27 আসছে, আমাদের 41 আসছে না, তাহলে এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এরপর দেখো, এরপর তাহলে 56 আর 15 অ্যাড করো, 56+15 অ্যাড করলে কত আসছে 71। আবার 22 আর 8 অ্যাড করো, 22+8 অ্যাড করলে আসছে আমার 30। মাইনাস করে দাও, 41 আমাদের এখানে আছে, 41। তারপর এটার ক্ষেত্রে দেখো, 46+9 অ্যাড করলে আসছে আমার 55। 10+6 অ্যাড করলে 16, মাইনাস করে দাও 39। তাহলে এটার ক্ষেত্রে করবো কি, 34+11 যোগ করলে হচ্ছে 45। আবার 14+6 অ্যাড করলে আসছে 20, বিয়োগ করে দাও অ্যান্সার আসছে 25। তাহলে এই কোশ্চেন মার্কের স্থানে আমার কত আসবে, 25, অ্যান্সার 25। তো এই অঙ্কটি তোমাদের অডিং পার দেওয়া হয়েছে, শুধু সংখ্যাগুলোকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। এরপর সেকেন্ড কোশ্চেনটি দেখো, দেখো এখানে 14টা এসছে, 25, 9, 4 আর 16 দ্বারা তোমাকে এখানে কোশ্চেন মার্ক দিয়েছে যে 49, 100 আর 25 আর 36 দ্বারা কোন সংখ্যাটা আসবে। তো ফার্স্টে দেখো, আমরা 25+9 করলাম, করলে আসছে আমার 34। আর 16+4 করো, 16+4 অ্যাড করলে আসছে আমার 20। তাহলে মাইনাস করলে 14 চলে আসছে। এরপর এখানে দেখো, তাহলে আমরা 49+100 করব, করলে আসছে আমার 149। আবার 25+36 অ্যাড করলে আসছে আমার 61। তাহলে মাইনাস করো, 88। কিন্তু আমাদের অপশানে 88 আছে, 88 নেই, তাহলে এখানে এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এবার তুমি প্রত্যেকটা সংখ্যা লক্ষ্য করো, এখানে 25, 9, 4, 16, 49, 100, 25, 36 এরা দেখবে কারো না কারো স্কোর। এটা কার স্কোর? 5-এর স্কোর। এটা কার স্কোর? 3-এর স্কোর। এটা 2-এর স্কোর। এটা 4-এর স্কোর। এবার এই সংখ্যাগুলোকে অ্যাড করো, 5, 3, 2 আর 4 অ্যাড করলে কত হচ্ছে, 5 আর 3, 8, 10, 14 তাহলে আমার 14 এসছে। এবার এক্ষেত্রে দেখো, এটা 7-এর স্কোর, এটা 3-এর স্কোর, এটা 5-এর স্কোর, এটা 6-এর স্কোর। তাহলে অ্যাড করো, 10 আর 5, 15, 15, 21, 21 আর 7, 28 আমার অ্যান্সার 28 রয়েছে, তাহলে এখানে অ্যান্সার হবে 28। এরপর এই চিত্রটা দেখো, তোমাকে 5, 4, 1 আর 3 দ্বারা 23 তৈরি হয়েছে, 7, 6, 4 আর 3 দ্বারা 54। দেখো এই সংখ্যাগুলো, এই যে ছোটো সংখ্যাগুলো দেখে বোঝা যাচ্ছে যে এগুলোকে আমরা অ্যাড করলে কিন্তু 54 আসবে না, তাহলে অন্য কিছু করতে হবে, তাহলে আমরা গুণ করব। তো এখানে তোমার 11, 2, 9 আর এখানে কোশ্চেন মার্ক দিয়েছে যেটা দ্বারা তোমার 40 তৈরি হয়েছে। তো ফার্স্টে দেখো, এটাকে যদি আমরা কোনো কোনো গুণ করি, 5 আর 5, 3, 4, 12 12 আর 5 যোগ করলে 23 আসছে কি? আসছে না, তাহলে এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এখানে দেখো 5 আর 4,
ইনটু করে দাও, ইনটু করলে কত আসছে 20। আর এখানে 3 আর 1 ইনটু করলে কত আসছে 3, 20 আর 3 অ্যাড করলে 23 চলে আসছে। সেমভাবে এটার ক্ষেত্রে দেখো 7 আর 6 ইনটু করে দাও তাহলে 42, আর এটা ইনটু করলে 12, অ্যাড করো 54 আসছে। তাহলে এক্ষেত্রে 11 ইনটু 2 করলে আসছে 22। এবার 22 এর সাথে কত অ্যাড করলে আমার 40 আসবে, 22 এর সাথে 18 অ্যাড করলে, তাহলে 9 এর সাথে কত গুণ করবো 2, তাহলে অ্যান্সার হবে 2। দেখো এখানে সেম ফিগারগুলো সেম ছিল তিনটেরই, কিন্তু এক একটা আমরা এক একভাবে ক্যালকুলেট করেছি, তো তোমরা এগুলো যত প্র্যাকটিস করবে তত সহজে করতে পারবে। এরপর চারটে দেখো, তোমাকে 2 4 দ্বারা 20 তৈরি হয়েছে, 3 9 দ্বারা 90 তৈরি হয়েছে, 1 5 দ্বারা কত তৈরি হবে লিখতে বলেছে। তো ফার্স্টে দেখো 2 আর 4 আমরা যদি ইনটু করি তাহলে আসছে 8, 20 আসছে না, তাহলে এটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তো এক্ষেত্রে দেখো যেহেতু ছোট সংখ্যা আছে, হয় এদের বর্গ করলে নয় এদেরকে গুণ করলে আসবে, তো আমরা বর্গ করে দিচ্ছি, 4 এর স্কোয়ার করলে 16, 2 এর স্কোয়ার করলে 4, তাহলে 16 আর 4 অ্যাড করলে আমার 20 আসছে। তো সেমভাবে এটার ক্ষেত্রে দেখো 3 আর 9, 3 এর স্কোয়ার করলে আসছে 9 9 এর স্কোয়ার করলে আসছে 81, অ্যাড করো 90 আসছে। তাহলে সেমভাবে এটাকে কী করবো 5 এর স্কোয়ার করলে আমার আসবে 25, আর 1 এর স্কোয়ার 1, তাহলে 25 আর 26, অ্যান্সার হয়ে যাবে আমার 26। এরপর নাম্বার 5 দেখো, 2 3 8 7 দ্বারা তোমার 19 এসছে, 4 6 C 10 দ্বারা কত আসবে তোমাকে লিখতে বলেছে, আর এই পাশে দিয়েছে 3 4 B আর 8 দ্বারা 26 তৈরি হয়েছে। এবার তোমাদের এখানে জানতে হবে এখানে যে ইংলিশ লেটারটা দেওয়া হয়েছে তার ক্রম, এর ক্রম কত নাম্বার 1, সি এর ক্রম কত 3, আর বি এর ক্রম কত 2। তো এক্ষেত্রে দেখো যদি আমরা সকল সংখ্যাগুলোকে অ্যাড করে দিই তাহলে কত আসে 7 2 9 9 আর 3 12 আর 13, আমাকে এখানে আছে 19, তাহলে এটা অ্যাপ্লাই করতে পারবো না। এরপর দেখো আমরা 7 ইনটু 3 করলে কত আসছে, দেখো 7 ইনটু 3 21, তার থেকে 2 ইনটু 1 করলে 2 ইনটু 1 সেটাকে মাইনাস করে দাও করলে কত আসছে দেখো 19, আমার 19 রয়েছে। সেমভাবে এটার ক্ষেত্রে আগে এটা দেখে নাও যে এই প্রসেসটা অ্যাপ্লাই করা যাবে কি না। তাহলে 8 ইনটু 4 করলে 8 ইনটু 4 আসছে আমার 32, আবার 3 ইনটু 2 করলে আসছে আমার 3 ইনটু 2 করলে 6, এদেরকে মাইনাস করে দাও মাইনাস করলে আসছে 26, তাহলে আমার 26 আছে। তাহলে সেমভাবে এটার ক্ষেত্রেও আমরা একই পদ্ধতি অ্যাপ্লাই করব, তাহলে 10 ইনটু 6 ইনটু 6 আসে কত 60, তার থেকে 3 ইনটু 4 4 ইনটু 3 করলে আসে 12, মাইনাস করে দাও আসছে আমার 48, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার 48। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যদি তোমাদের এই ধরনের কোশ্চেন আরও প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তারপর নেক্সট দেখো এই চিত্রটার ক্ষেত্রে দেখো, প্রথমে 3টে সংখ্যা থেকে 2টো সংখ্যা তারপর 1টা সংখ্যা আসছে, সেমভাবে এটা প্রথমে 3টে ছিল তারপরে 2টো এসে তারপর 1টা, এখানে প্রথমে 3টে 2টো এখানে কোশ্চেন মার্ক দিয়েছে। তো ফার্স্টে দেখো 9 আর 7 থেকে 2 এসছে, কীভাবে যে 9 মাইনাস 7 করো 2 আসবে, 7 মাইনাস 6 করলে 1 আসবে, এবার 2 আর 1 অ্যাড করে দাও তাহলে আমার 3 আসছে। সেমভাবে দেখো এটার ক্ষেত্রেও 8 থেকে 5 মাইনাস করো তাহলে মাইনাস করলে কত আসছে 3,
5 থেকে 3 মাইনাস করো করলে কত আসে 2 এই দুটোকে অ্যাড করে দাও কত আসে 5 তাহলে সেম ভাবে এখানেও এই দুটোকে আমরা অ্যাড করে দেব 2 প্লাস 4 অ্যাড করলে আমার 6 আসে তাহলে आंसर হয়ে যাবে 6 সাতটাকে দেখো তিনটে ত্রিভুজ দিয়ে দিয়েছে ত্রিভুজের যে মাঝের সংখ্যাটা সেটা এই তিনটে সংখ্যা দ্বারা তৈরি হয়েছে সেম ভাবে দেখো 20 18 7 আর 31 দ্বারা তোমাকে 11 4 আর 21 দ্বারা কত তৈরি হবে সেটা লিখতে বলেছে তো এই ক্ষেত্রে দেখো আমরা এই তিনটে সংখ্যাকে অ্যাড করলে 13 আসবে না তো অ্যাড করতে পারবো না তো ফারস্টে আমরা 25 আর 5 টাকে অ্যাড করলাম অ্যাড করলে আমার আসছে 30 তার থেকে 17 মাইনাস করে দাও 17 মাইনাস করলে আসছে 13 সেম ভাবে এটার ক্ষেত্রে দেখো আমরা তাহলে 7 যেহেতু এই ক্ষেত্রে আমরা 5 আর 25 নিয়েছি তাহলে এখানে 7 আর 31 নেব 7 প্লাস 31 নিলে আসছে আমার 38 সেখান থেকে 18 মাইনাস করো মাইনাস করলে আসছে আমার 20 তাহলে এটার ক্ষেত্রেও সেম করব 21 প্লাস 4 21 প্লাস 4 অ্যাড করলে আসছে আমার 25 তার থেকে মাইনাস 11 করো তাহলে আসছে আমার 440 তাহলে অ্যান্সার 40 আজ এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও